নির্বাচন গণতন্ত্রের দরজা খুলে দেয়, তাই বারবার বিএনপি নির্বাচনের কথা বলে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখনও গণতন্ত্রের ওপর আঘাতের শঙ্কা রয়েছে, সবাইকে সতর্ক থাকতে হবে। আর আওয়ামী লীগ শাসনামলের মতো দেশে এখনও অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয়েছিল বিভক্ত জাতি। ব্যাংক ডাকাতি, হত্যা, খুন, জখম, বিনা বিচারে হত্যা, এই কথা অনেক অহরহ ঘটনা ছিল। শেষ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একটিমাত্র দল বাকশাল তৈরি করলেন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সরকার। এখনো বিপদ শেষ হয়ে যায়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং সংগঠনকে আরো দৃঢ় করেন, বিপদ শেষ হয়ে যায়নি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আহমেদ সবুরের 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, 71-এর মুক্তিযোদ্ধা অস্বীকারীরাই এখন 24-এর গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করছে। আমরা স্বৈর শাসন মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, এখন দ্বিতীয় স্বাধীনতা বলে কি করতে চান আপনারা? আমরা যদি ব্যাখ্যা করি এটাকে, এটা কিন্তু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমি এটা করতে চাই যে আপনারা স্বৈর স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানকে বাতিল করতে চান, আপনারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার ফিরে পেতে বিএনপি দ্রুত নির্বাচন চায় বলেও জানান দলের নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।